Assalamualaikum, welcome to my channel and ardent nature lover. শীতকালীন আরেকটি খুব সুন্দর ফুল ভার্বেনা। ভার্বেনা সম্পর্কে, ভার্বেনার পরিচর্যা সম্পর্কে আজকে আলোচনা করব। শীতকালীন অন্যান্য ফুলের মধ্যে এটারও আমি একই পরিচর্যা করি। গাছ যত ঝাঁকড়া হবে ফুলও তত বেশি পাওয়া যাবে। আর ঝাঁকড়া করার জন্য আমি মূলত ডিএপি আর সরষের খোল ভাজা পানি ব্যবহার করে থাকি। আর এই গাছগুলোর বয়স 1.5 মাস। কিছু গাছ পরে লাগিয়েছি, যেমন এটা পরে লাগানো হয়েছে। গাছকে ঝাঁকড়া করার একটা উপায় হলো, আমার প্রথম যে কুলি এসেছিলো ওই কুলিটা ফুল নিইনি, ফুল পিঞ্চিং করে দিয়েছিলাম। তো এই গাছটাকেও আমি পিঞ্চিং করে দেব, কিন্তু আমার প্রথম ফুল দেখার আগ্রহ অনেক, কারণ কোন কালার হবে এর জন্য এটাকে পিঞ্চিং করতেছি না। ফুল আগে হোক, তারপরে পিঞ্চিং করে নেব। 15 দিন পর পর খোল ভাজা পানি দিই, এর জন্য গাছের সাইডে যে মাটি মাটিগুলোকে আলগা করে নিই। আর গাছে কোনো পোকা লাগছে কিনা এটাও দেখতে হবে। আর গাছ যখন ফুল ফুটে, আমাদের উচিত ফুলগুলো যখন নষ্ট হয়ে যায়, যখন সিড পট তৈরি হয়ে যায়, তখন এই সিড পটটা ছিঁড়ে ফেলা, মানে ওইটাও পিঞ্চিং করা। এটা পিঞ্চিং করলে আরও সিড হওয়ার আগে আমাদের ওই ফুল যখন নষ্ট হয়ে যায় তখনই সিড ফুটে ছিঁড়ে ফেলতে হবে। তাহলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে বা গাছে আরও খুশি হবে, ফুলের কলিও আসবে আরও ভালো করে। আর আমাদের এই সময় অবশ্যই যখন ফুল আসে তখন গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। তার মানে যে গাছ পাতাগুলো নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায় বা শুকিয়ে যায়, ওগুলো আমাদের ছিঁড়ে ফেলতে হবে। এগুলো থেকে আবার ছত্রাক লাগতে পারে, তাই আমি ওগুলো ছিঁড়ে ফেলে দিই। আর অবশ্যই যে ফুলগুলো নষ্ট হয়ে গেছে ওটা পিঞ্চিং করে দিই। এভাবে পিঞ্চিং করে দিলে গাছ আরও ঝাঁকড়া হয়, আবার বেশি দিন ফুল পাওয়া যায়। বেশি দিন ফুল পাওয়ার জন্য এই কাজটা অবশ্যই করতে হবে। প্রত্যেকটা গাছকে এভাবে পিঞ্চিং করে দিই। আর পোকামাকড়ের জন্য আমি যেটা ইউজ করি তা হলো নিম তেল, যেটা সপ্তাহে একবার স্প্রে করা হয়। এছাড়া আমি কোনো পোকামাকড় বা কীটনাশক ইউজ করি না। আর গাছগুলো কয়েকদিন পর পর দেখতে হবে যখন পোকামাকড় লাগছে কিনা, গাছের পাতার নিচে বসে থাকে। যদি একবার পোকা ধরে ফেলে বা ওই জায়গায় পাতা খেতে শুরু করে তাহলে গাছকে নষ্ট করে ফেলে, তাই আমাদের এটাও লক্ষ্য করতে হবে। আর গাছ থেকে সুন্দর বা পর্যাপ্ত ফুল পাওয়ার জন্য যেটা করতে হবে, পরিমিতভাবে পানি দিতে হবে। আর শীতকালীন সব ফুল গাছকে অবশ্যই সূর্যের আলো পর্যাপ্তভাবে দিতে হবে। প্রচুর সূর্যের আলো লাগে গাছগুলো, যেহেতু রঙিন ফুল ফুটে, তো রঙিন ফুল ফোটার জন্য অবশ্যই সূর্যের আলো দরকার। সূর্যের আলো যেখানে বেশি পড়ে সেখানে আমাদের গাছগুলোকে রাখা উচিত। তো এভাবেই আপনারাও প্রচুর ফুল পেতে পারেন নর্মাল পরিচর্যার মাধ্যমে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।